ওটা দেখা যাক। টু স্মল স্পিয়ার ইচ হ্যাভিং এ মাস অফ 20 গ্রাম আর সাসপেন্ডেড ফ্রম এ কমন পয়েন্ট, প্রত্যেকটা মাস 20 গ্রাম একটা কমন পয়েন্ট থেকে সাসপেন্ড করা হচ্ছে। মানে এইটা এইটা যদি কমন পয়েন্ট হয় এখান থেকে সাসপেন্ড করা হচ্ছে, ঠিক আছে, বাই টু ইনসুলেটিং স্ট্রিং। ইনসুলেটিং মানে কি? ইনসুলেটিং মানে হচ্ছে অপরিবাহী, অপরিবাহী স্ট্রিং দিয়ে সাসপেন্ড করা হচ্ছে এরকমভাবে, একই পয়েন্ট থেকে এরকমভাবে সাসপেন্ড করা হচ্ছে। দুটোরই 20 গ্রাম মাস আছে। দিকে বলেছে লেন্থ 40 সেন্টিমিটার, প্রত্যেকটা স্ট্রিংয়ের লেন্থ হচ্ছে 40 সেন্টিমিটার করে লেন্থ। দ্য স্পিয়ার হ্যাভ আইডেন্টিক্যাল চার্জ, এদের চার্জ আছে আইডেন্টিক্যাল চার্জ, মানে এরও যদি প্লাস চার্জ থাকে তাহলে এরও প্লাস চার্জ আছে, এরও যদি প্লাস কিউ থাকে তাহলে এরও প্লাস কিউ চার্জ আছে, ঠিক আছে, আইডেন্টিক্যাল চার্জ। বা এরও যদি মাইনাস কিউ থাকে এরও মাইনাস কিউ আছে। তাহলে মাইনাস কিউ যদি থাকে বা প্লাস কিউ যদি থাকে এরা পরস্পরকে বিকর্ষণ করবে এবং এরা দূরে সরে যাবে। এবার কি বলেছে? অ্যান্ড সেপারেশন বিটুইন দ্য বলস অ্যাট ইকুইলিব্রিয়াম ইজ ফাউন্ড টু বি 4 সেন্টিমিটার। ইকুইলিব্রিয়াম মানে কি? এদেরকে যদি এরকম ছেড়ে দিই তাহলে এরকম ছেড়ে দেওয়ার পর এদের মধ্যে যে বিকর্ষণ বলটা কাজ করবে তার জন্য এরা দূরে সরে যাবে, এবং সরে যাওয়ার পর একটা পজিশনে যাওয়ার পর 4 সেন্টিমিটার এদের মাঝে গ্যাপটা হওয়ার পর এরা স্থির হয়ে যাবে। মানে কীরকম? এইটা এরকমভাবে হবে, এদিকে একটা চলে আসবে আর এদিকে একটা চলে আসবে, এদের মাঝে গ্যাপটা যখন 4 সেন্টিমিটার তখন এরা নিজে নিজের পজিশনে ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে স্থির হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রিং, এটার লেন্থ কত বলেছে? 40 সেন্টিমিটার, আর এটা কত বলেছে? 4 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, এটা যদি স্ট্রিং হয় তো স্ট্রিংয়ের মধ্যে এর ইকুইলিব্রিয়াম আছে কেন? কারণ এই বলটার উপর কী কী ফোর্স কাজ করছে সেটা দেখতে হবে। প্রথমত এর মাস বলেছে 20 গ্রাম, তাহলে এর ওয়েট কাজ করবে একটা নিচের দিকে, সেটা হবে mg, মানে এর মাস যদি m হয় তাহলে ওয়েটটা হবে mg, ঠিক আছে। আচ্ছা, এর উপর টেনশন কাজ করছে এইদিকে t। আচ্ছা, এটা যদি ডটেড লাইন দিয়ে আমি টেনে দিই এখান অবধি, ঠিক আছে, তাহলে এইটা যদি থিটা হয় এটা t হলে এদিকে কাজ করবে আমার, এটা থিটা হলে এটাও থিটা হবে, তাহলে এদিকে কাজ করবে t cos থিটা আর এদিকে কাজ করবে t sin থিটা। আর একটা ফোর্স কাজ করছে কি? এদের মধ্যে যে বিকর্ষণ বল, বিকর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? এইদিকে কাজ করবে, এটা আমি নাম দিচ্ছি FE, হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে t cos থিটা ব্যালেন্স করছে mg কে, আর t sin থিটা ব্যালেন্স করছে কাকে? t sin থিটা ব্যালেন্স করছে যে বিকর্ষণ বল সেইটাকে। তো আমি লিখতে পারি ইলেকট্রোস্ট্যাটিক বিকর্ষণ বল, মানে তড়িৎ বিকর্ষণ বল যেটা FE, তাহলে এর চার্জ যদি কিউ হয় তাহলে আগে লিখে নিই কোন ফোর্সটা কি দিকে কাজ করছে। তাহলে টি সাইন থিটা ব্যালেন্স করছে FE কে, এবং এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আর টি কস থিটা ব্যালেন্স করছে mg কে। আচ্ছা, এইখানে FE-র ভ্যালু কত হবে? এর চার্জ যদি কিউ হয়, দুটো আইডেন্টিক্যাল চার্জ বলেছে, আইডেন্টিক্যাল চার্জ যদি বলা হয়, আইডেন্টিক্যাল চার্জ, এর চার্জ যদি কিউ হয় এর চার্জ হবে কিউ। আচ্ছা, এদের মাঝের ডিস্টেন্সটা 4 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 4 সেন্টিমিটার হলে এদের যে ফোর্সটা কাজ করবে সেটা আমি লিখতে পারি FE, ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স সেটা হচ্ছে Q1 Q2, Q1টাও যা ভ্যালু, Q2টাও একই ভ্যালু, Q×Q বাই 4πε0×r2। আরটা হচ্ছে মাঝের ডিস্টেন্স, মাঝের ডিস্টেন্সটাকে আমি আর স্কোয়ার হিসেবে লিখলাম, পরে আর সমান যে ফোর ভ্যালুটা সেটা পরে বসাবো, এখন আমি Q1 Q2 4πε0×r হিসেবে লিখলাম। আর এদিকে হচ্ছে mg, তাহলে আমি যদি এটা 1 নম্বর নাম দিই, এটা যদি 2 নম্বর নাম দিই, তাহলে শেষে ভ্যালুগুলো সব বসাবো, হ্যাঁ, আর এর ভ্যালুর থেকে শুরু করে সব কিছু শেষে বসাবো। আচ্ছা, তাহলে এখানে আমি যদি ডিভিশন করি 1/2 করে দিই তাহলে আমি কী পাবো? তাহলে আমি সাইন থিটা বাই কস থিটা, টি টি কেটে গেলো, ট্যান থিটা, টিটা যেহেতু বলেনি বার করতে, তাহলে টিটা আমার দরকারও নেই, আমি টিটাকে প্রথমেই তাড়িয়ে দেবো, ডিভিশন করলেই চলে যাবে, সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা হয়ে যাবে, ট্যান থিটা ইকুয়াল টু হয়ে যাবে কি? FE/mg। এখানে FE মানে কত? FE মানে Q²/4πε0r2, তাহলে লেখ Q²/4πε0r2 আর m×g, এবার প্রত্যেকটা ভ্যালু আমি বসিয়ে দিই। আচ্ছা, কী কী ভ্যালু পাবো? ট্যান থিটা, এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা হবে ভূমি বাই লম্ব। আচ্ছা, এই ভূমি মানে টোটালটা 4, তাহলে এটা হবে 2, ঠিক আছে, যেহেতু ফোর্স দুটো সেমই হয়, মানে এরও কিউ চার্জ, এরও যা মাস, এরও তাই মাস, তাই টোটাল যে 4 হয় এরা নিজেদের মধ্যে সেম ডিস্টেন্স এই থাকবে ইকুইলিব্রিয়ামে, এরও 2 সেন্টিমিটার থাকবে, এদিকেও 2 সেন্টিমিটার থাকবে, তাহলে এটা 2। আচ্ছা, তাহলে ট্যান থিটা মানে ভূমি, ভূমি এইটা, এই 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 ট্রায়াঙ্গেলটা যদি দেখি ভূমি হচ্ছে এইটা, এটা ভ্যালু হবে 2, আর অতিভুজ হবে 40² - 2² এটা হবে 40² - 2² √ওভার, তাহলে √ওভার 40² - 2² আচ্ছা, ট্যান থিটা ভ্যালুটা এটা বসালাম। আচ্ছা, কিউ স্কোয়ারের ভ্যালু কত আমি জানি না, কিউ স্কোয়ারের ভ্যালুটাই আমাকে বের করতে হবে, কিউ স্কোয়ার যেমন আছে লিখলাম। আচ্ছা, 4πε0, 4πε0 যে ভ্যালু হচ্ছে 9×10⁹ লিখে দেয় উপরে, 1/4πε0 ভ্যালু হচ্ছে 9×10⁹। আচ্ছা, আর স্কোয়ার, আটটা কত? আটটা হচ্ছে টোটাল ডিস্টেন্সটা কিউ আর কিউর মধ্যে, আটটা হচ্ছে 4 সেন্টিমিটার, আর ইকুয়ালস টু হবে 4 সেন্টিমিটার, মানে 4×10⁻²,
সো আমি এসআইতে বসাচ্ছি, তাহলে আর এর ভ্যালুটা বসাবো 4 × 10^-2 তার স্কোয়ার। এমটা কত বলেছে 20 গ্রাম, গ্রামটাকে কেজি করে নিই, 20 × 10^-3 করে দিলাম, আর জিটা হচ্ছে 9.8। ঠিক আছে, তাহলে এইসব বসিয়ে দেবো, এইসব বসানোর পর কিউটা ডান দিকে থাকবে, বাকি সব বাঁ দিকে নিয়ে চলে আয়। তাহলে এটা আমি এখানে করে দিই, এখানে করে দিই, তাহলে আমার কী হবে, তাহলে কিউ স্কোয়ার ইকুয়ালস আমি কী লিখবো, আমার উপরে থাকবে, ভালো করে লিখি, উপরে থাকবে 2 × মাল্টিপ্লিকেশন, এগুলো সব এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, 2 × 4 × 10^-2 তার স্কোয়ার, 20 × 10^-3 9.8 ডিভাইডেড বাই 40² - 2² 9 × 10^-9। এগুলো যদি সব বসাস, এটা দেখে নিবি ক্যালকুলেটার বসিয়ে, তার আবার রুট করতে হবে, কারণ এখানে কিউ স্কোয়ার আছে, তার রুট করতে হবে। এখানে কিউ যে ভ্যালুটা আসবে, এখানে কিউ ইকুয়ালস টু আসবে 4.1 × 10^-8 কুলম, কিউ ভ্যালুটা আসবে 4.1 × 10^-8 কুলম। এখানে বলে দিই এই ধরনের অঙ্ক করার সময় ফোর্স, কোন ফোর্সটা কাকে ব্যালেন্স করছে, কী করছে সেটা দেখতে হয়, এদিকে কাজ করছে টেনশন। ঠিক আছে, এখানে যদি আমাকে টেনশন বার করতে দিত, তাহলে আমি কী করতাম, যে কোনো একটা ইকুয়েশন থেকে টি এর ভ্যালুটা বের করে নিতাম, বা থিটাটাকে অ্যাভয়েড করে যদি টিটা করতে হয় দুটো স্কোয়ার করে যোগ করে দিতাম। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, প্রথমে দেখতে হয় কোন দিকে কী ফোর্স অ্যাপ্লাই করছে এবং কে কাকে ব্যালেন্স করছে, কোন ফোর্সটা কাকে, টি কস থিটাটা এমজিকে ব্যালেন্স করছে আর টি সাইন থিটাটা এখানে এফিকে ব্যালেন্স করছে। ঠিক আছে, আর এইটা থিটা হলে এইটা থিটা হবে, কারণ এই দুটো প্যারালাল লাইন আর এইটা হচ্ছে দুজনকে ছেদ করে যাচ্ছে ছেদক, তাহলে এটা থিটা হলে এটাও থিটা হবে, এ হচ্ছে বিষয়। ঠিক আছে, এরকম ধরনের অঙ্ক একটা করতে দিই, বাড়িতে করবি। আচ্ছা, তাহলে এই অঙ্ক দুটো নিজের একবার ট্রাই করবি। ঠিক আছে, 2 থিটা বলেছে ইকুইলিব্রিয়াম অ্যাঙ্গেল, অ্যান্সারগুলো আমি লিখে দিয়েছি, আর এখানে একটা কথা বলেছে যে অ্যাঙ্গেলটা খুব স্মল। ঠিক আছে, করেছি গোলক দুটি কেন্দ্র দুটি অ্যাঙ্গেলটা স্মল, কোন খুব ছোটো, ভিতরকার কোন খুব ছোটো। ঠিক আছে, কোন ছোটো হলে এখানে একটা অ্যাজাম্পশন ধরবি, মানে ধরে নিবি, অ্যাজাম্পশন ধরবি না, অ্যাজাম্পশন মানেই ধরবি, সেটা হচ্ছে সাইন থিটা সমান ট্যান থিটা সমানই থিটা হয়, ওই থিটা ধরতে হবে না, সাইন থিটা সমানে ট্যান থিটা, এটা ধরলেই হয়ে যাবে। ঠিক আছে, একইভাবে একইভাবে ওই একই গল্প, একই টি কস থিটা, দুজন দুজনকে ব্যালেন্স করবে, এদিকে এমজিকে ব্যালেন্স করবে একজন, একজন এদিকে এসিকে ব্যালেন্স করবে, সব লিখবি হয়ে যাবে দেখবি। ঠিক আছে, একের অঙ্কটা মতোই সেম টু সেম। বেশ, ঠিক আছে, নেক্সট হচ্ছে রৈখিক সাম্যাবস্থা। রৈখিক সাম্যাবস্থা মানে কি, একটা সরলরেখা বরাবর 3টে চার্জকে রেখে দেওয়া হবে। ঠিক আছে, 3টে চার্জকে রেখে দেওয়া হবে এবং এই 3টে চার্জ শুধুমাত্র এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ইন্টারাকশনের জন্য 3টে চার্জ নিজের জায়গায় পুরো ফিক্সড থাকবে। মানে এর ওপর যে নেট ফোর্স হবে সেটা 0 হবে, এর ওপর যে নেট ফোর্স 0, এর ওপর নেট ফোর্স 0, প্রত্যেকে নিজের জায়গায় অ্যাজ ইট ইজ পড়ে থাকবে, কারোর ওপর কোনো নেট ফোর্স নেই। ঠিক আছে, এইটা হওয়ার জন্য, রৈখিক সাম্যাবস্থা হওয়ার জন্য একটাই কন্ডিশন, সেটা হচ্ছে দুটো সেম টাইপ চার্জের মাঝে একটা অপোজিট চার্জ রাখতে হবে। মানে কি, এটা যদি প্লাস হয়, এটা যদি প্লাস চার্জ হয়, মান যাই হোক, মানের ব্যাপারটা আমরা পড়ে আসছি, মানের মানে এটা 2 কুলম হতে পারে, এটা 3 কুলম হতে পারে, এরকম হতে পারে, সেটা যায় আসে না, কিন্তু দুটো সেম টাইপ চার্জের মাঝে, দুটো প্লাস চার্জের মাঝে একটা অপোজিট চার্জকে রাখতে হবে। বা অন্য কন্ডিশন হতে পারে যে দুটো মাইনাস চার্জের মাঝে একটা প্লাস চার্জকে রাখতে হবে। এবার এই চার্জটা কোথায় থাকবে, ঠিক একদম মাঝখানে, মাঝে মানে একদম মাঝখানের কথা বলছি না, মাঝে মানে হয়তো এই চার্জের কিছুটা কাছে থাকতে পারে, কারণ এর এর কাছে থাকবে, এই প্লাস চার্জটা এদিকে কাছে থাকবে না, প্লাস চার্জটা এর কাছে থাকবে, সেটা ডিপেন্ড করবে এদের মানগুলো কীরকম হবে না হবে তার উপর। ঠিক আছে, জেনারেলি এর মানটা যদি ধর 3 কুলম হয়ে যায় আর এর মানটা যদি 2 কুলম হয়ে যায়, ঠিক আছে, তাহলে এই প্লাস চার্জটাকে অবভিয়াসলি এই 2 কুলম্বের কাছে থাকতে হবে। কেন বলছি কথাটা, আচ্ছা কীভাবে 0 হচ্ছে প্রত্যেকটার উপর সেইটা প্রথম বোঝার চেষ্টা করা যাক। ধরে নাকি এর ওপরে, এটা আমি বলছি এ, এটা আমি বলছি বি, এটা আমি বলছি সি, এর ওপর কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা দেখা যাক। এই ছবিটা দেখা যাক, এই ছবিটা একই রকম হবে, এর ওপর যে ফোর্সটা অ্যাপ্লাই করছে, বি একটা ফোর্স অ্যাপ্লাই করছে এইদিকে, অ্যাট্রাক্টিভ ফোর্স, যেহেতু মাইনাস চার্জ, অ্যাট্রাক্টিভ ফোর্স অ্যাপ্লাই করছে, সি একটা ফোর্স অ্যাপ্লাই করবে একে এইদিকে। ঠিক আছে, তাহলে দুদিকে দুটো ফোর্স হচ্ছে, তাহলে নেট ফোর্সটার উপর 0 হওয়ার একটা চান্স আছে। মাইনাসের উপর দেখি, মাইনাসের উপর এ ফোর্সটা যে অ্যাপ্লাই করবে এদিকে অ্যাট্রাক্ট করবে, আর এ ফোর্সটা করবে এদিকে অ্যাট্রাক্ট করবে, তাহলে এর উপর নেট ফোর্স 0 হওয়ার চান্স আছে। এরপর এবার এর উপর দেখতে গেলে এ, এই এটা কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, এটা এদিকে ফোর্স অ্যাপ্লাই করবে, আর বি কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে এদিকে, তাহলে প্রত্যেকের উপর দুটো অপোজিট ফোর্স হচ্ছে, তাহলে নেট 0 হওয়ার, প্রত্যেকটার উপর 0 ফোর্স হওয়ার একটা চান্স আছে। এবার মাঝের চার্জটা কার কাছে থাকবে, সি এর কাছে থাকবে না, ঠিক মাঝে থাকবে না, কোথায় থাকবে, সেটা ডিপেন্ড করছে চার্জের ভ্যালুর উপর।
আচ্ছা, যেহেতু ফোর্সের ভ্যালুটা যেটা হয় সেটা হচ্ছে Q1 Q2 / 4π ε0 r². তাহলে 4π ε0 এটা তো কনস্ট্যান্ট, এটাকে ছেড়ে দেয়, তাহলে ফোর্সের ভ্যালুটা ডিপেন্ড করবে r² এর উপর আর Q1 Q2 এর উপর। তাহলে এইখানে ফোর্সটা, এইখানে ধরনের চার্জ হচ্ছে 1 কুলম, মাঝের যে চার্জটা রেখেছে সেটা 1 কুলম। তাহলে এইখানে Q1 Q2 ভ্যালুটা, যেহেতু এই চার্জটা কম আছে, তাহলে Q1 Q2 ভ্যালুটা এখানে কম, 2 × 1 = 2। তাহলে r² এর ভ্যালুটা আমাকে কী করতে হবে, কমাতে হবে 1 / r², যেহেতু r² ভ্যালুটা কমাতে হবে। তাতে করে এই 1 কুলম্বের জন্য যে ফোর্স আর এর জন্য যে ফোর্স সেটা ব্যালেন্স হওয়ার একটা চান্স আছে, কারণ এর চার্জটা এমনিতেই বেশি, অনেকটা ডিস্টেন্সটাও বেশি। যাই হোক, আমরা অঙ্কের থ্রুতে বোঝানোর চেষ্টা করে বিষয়টি কী বলতে চাইছি, ঠিক আছে? দুটো অঙ্ক করি তাহলেই বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে অঙ্কটা দেখা যাক, এক্স অক্ষ বরাবর দুটি চার্জ রাখা আছে, দে আর ফ্রি টু মুভ, এরা নিজেদের মতো মুভ করতে পারে, ঠিক আছে? যদি এরকম নর্মাল রাখা হয় তাহলে যেহেতু মাইনাস, এটা প্লাস অ্যাট্রাক্ট করে নেবে এবং ফ্রি টু মুভ যেহেতু এক জায়গায় চলে আসবে। এক্স অক্ষের উপর কোনো বিন্দুতে একটি তৃতীয় আধান রাখলে ওই তিনটি আধান সাম্যাবস্থায় থাকবে। তাহলে কোথায় কোন বিন্দুতে তৃতীয় আধানটা রাখতে হবে যাতে করে এদের তিনজন সাম্যাবস্থায় থাকে, ঠিক আছে? এটা এক্স অক্ষ বরাবর একটা স্ট্রেট লাইন বরাবর এরা আছে, ঠিক আছে? তাহলে আমি একটু আগেই বললাম যে দুটো সেম টাইপ চার্জের মাঝে একটা অপোজিট চার্জকে রাখতে হবে, তাহলে এটা হচ্ছে -3Q। তাহলে আমি দুভাবে করতে পারি, ফার্স্টলি এইদিকে একটা কিউ রাখতে পারি, এদিকে একটা -Q রাখতে পারি, কারণ এদিকে কিউ, কিউটার মানটা কত হবে সেটা জানি না, Q′। দুটো মাইনাস চার্জ, মাঝে একটা পজিটিভ চার্জ, এই একটা কন্ডিশন হতে পারে। আরেকটা কন্ডিশন হতে পারে, এখানে +Q চার্জ যেমন আছে, এখানে -3Q যেমন আছে, এদিকে একটা প্লাস রেখে দিতে পারি, +Q′ লিখতে পারি। দু ক্ষেত্রেই কন্ডিশন ফুলফিল করছে, দুটো অপোজিট টাইপ চার্জের মাঝে একটা সেম টাইপ, সরি, দুটো সেম টাইপ চার্জের মাঝে একটা অপোজিট চার্জ কিন্তু এখানে থাকছে। তাহলে কোনটা ক্ষেত্রে নেবো এবং কোনটা আমার কারেক্ট সাম্যাবস্থায় থাকবে, এইটা এই কনফিগারেশনটা না এই কনফিগারেশনটা, সেটা বুঝতে হবে। এই ক্ষেত্রে দেখা যাক কী সমস্যা হচ্ছে না হচ্ছে। ধরো যে Q′ মান কী হবে আমি জানি না, মান যা হবে, মান নিয়ে বক্তব্য আমার নেই। তাহলে এর উপর নেট ফোর্স কত হবে, এই প্লাসটা কী করবে, একে এদিকে ফোর্স দেবে আর -3Q টাকে অপোজিট ডাইরেকশনে ফোর্স দেওয়ার চেষ্টা করবে। +Q টার উপর আমি যখন ফোর্স দেখবো -Q টা, তখন কী করবে না, -Q টা অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে এই দিক দিয়ে, আর +Q টা এই দিক দিয়ে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে। -3Q এর ক্ষেত্রে কী হবে, +Q টা এইদিকে ফোর্স দেবে আর -Q′টা কী করবে, এইদিকে ফোর্স দেবে, +Q টা এইদিকে ফোর্স দেবে, +Q টা অ্যাট্রাক্ট করবে আর -Q′টা এদিকে রিপিল করবে, ঠিক আছে? এই ক্ষেত্রে কী হবে দেখা যাক, তাহলে প্রত্যেক ক্ষেত্রে অপোজিট দুটো ফোর্স হচ্ছে এবং জিরো হওয়ার চান্স আছে। এই ক্ষেত্রে দেখা যাক, এই ক্ষেত্রেও তাই হবে, যেহেতু অপোজিটে ফোর্স হবে জিরো হওয়ার চেষ্টা করবে, কিন্তু একটা কন্ডিশন ফুলফিল করবে না, সেটা হচ্ছে +Q-র উপর যদি দেখিস -3Q টা কী ফোর্স দেবে, না -3Q টাকে +Q টার উপর কীরকম ফোর্স দেবে, -3Q টা এদিকে অ্যাট্রাক্ট করবে। তাহলে +Q′ এদিক থেকে রিপিল করবে, কিন্তু Q′ ভ্যালুটা যেহেতু +Q থেকে ডিস্টেন্সটা তো এর বাড়ছেই, ডিস্টেন্সটা তো বেশি হয়েছেই, ফোর্সটা আরও তো কমিয়ে দেবেই, তার সঙ্গে Q′ যেহেতু ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়ে গেছে, সেই জন্য এই -3Q টা যেহেতু কাছে আছে, এবং তাহলে কী হবে, এর যে এই -3Q-র যে অ্যাট্রাকশন ফোর্সটা এদিকে যে অ্যাট্রাকশন ফোর্সটা, সেইটা এই +Q টা যেহেতু ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে গেছে ব্যালেন্স করতে পারবে না, সেই জন্য স্মল চার্জারের কাছে, স্মল যে চার্জটা আছে +Q, সেই চার্জের কাছে একটা -Q চার্জকে রাখতে হবে। তাহলে এই কনফিগারেশনটা না, এই কনফিগারেশনটা ফুলফিল করছে, ঠিক আছে? কারণটা বুঝতে পারলি, এখানে +Q′, আরেকবার বলছি, এখানে +Q′ চার্জটা যেহেতু ডিস্টেন্সটা অনেকটা বেশি আছে, সেহেতু ডিস্টেন্সটা বেশি হয়ে যাচ্ছে, +Q′টা যদি এইদিকে রাখি প্লাস চার্জটা, তো ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। ডিস্টেন্সটা বেশি হওয়ার জন্য এই -3Q-র যে অ্যাট্রাকশন ফোর্স, এইদিকে যে অ্যাট্রাকশন ফোর্স, FA অ্যাট্রাকশন বলে নিচ্ছি, অ্যাট্রাকশন যে ফোর্সটা, এই +Q-এর যে রিপিল ফোর্সটা কোনোদিনই ব্যালেন্স করতে পারবো না, কারণ ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়ে গেছে, ঠিক আছে? সুতরাং স্মলার যে চার্জ আছে সেটা হচ্ছে +Q, এর কাছেই মাইনাস চার্জটাকে রাখতে হবে, এই কনফিগারেশনটা সঠিক কনফিগারেশন, বুঝা গেছে? বেশ, বলছে দুটি ধনাত্মক আধান, প্রত্যেকটির মান 2 ESU এবং অপর একটি আধানের মান কিউ, আধান তিনটি একটি সরলরেখায় অবস্থিত এবং আধান তিনটি সাম্যাবস্থায় আছে। তাহলে দুটো 2 ESU আধান আছে, একটা +2 ESU, ESU মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট চার্জ, মানে CGS-এ বলতে চাইছে, আর এটাও 2 ESU। তাহলে বলছে একটি সরলরেখায় অবস্থিত এবং আধান তিনটি সাম্যাবস্থায় আছে, আর একটা চার্জ আছে কিউ, কিউটা সাম্যাবস্থায় আছে। তাহলে দুটো সেম টাইপ চার্জ প্লাস সাম্যাবস্থায় আসতে গেলে মাঝের চার্জটাকে, কিউটাকে এই সরলরেখার মাঝেই আনতে হবে, তিনটেই যদি সাম্যাবস্থায় আসতে হয় তাহলে কিউটাকে এই দুটো চার্জের মাঝে আসতে হবে। কেন আসতে হবে বললাম, ফোর্সটা কোন দিকে হচ্ছে আলটিমেটলি ব্যালেন্স করে দেবে তো, এবং এটাকে মাইনাসই হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর অবস্থানটা কোথায় হবে, অবস্থানটা কোথায় হবে এবং মান কী হবে, ঠিক আছে? মাঝে আসতে হবে তো বুঝলাম, এবং প্রকৃতি আমি প্রথমেই বুঝে গেলাম যে নেগেটিভ হতে হবে।
নেগেটিভ হতে হবে। তাহলে মান অবস্থান ও মান নিয়ে আমার প্রশ্ন, তাহলে এদের মাঝে দূরত্ব যদি ঠিক আছে তাহলে সাম্য অবস্থায় থাকবে, মানে প্রত্যেকটার উপর ফোর্স জিরো হবে, তাহলে এই যে এদের মাঝের ডিস্টেন্সটা আমি ধরে নিলাম আর, বলে দেয়নি ঠিক আছে, আমি ধরে নিলাম আর, আর এদের মাঝের ডিস্টেন্সটা আমি ধরছি এক্স, এটার মাঝে এক্স, তাহলে এটা হবে এক্স মাইনাস সরি আর মাইনাস এক্স ঠিক আছে। তাহলে আমি দেখি তাহলে এই প্লাস টুটার উপর মোট ফোর্সটা জিরো হতে হবে, এই মাইনাস কিউর উপর মোট ফোর্স জিরো হতে হবে, এই প্লাস টু এর উপর মোট ফোর্স জিরো হতে হবে ঠিক আছে। তাহলে আমি প্লাস টু এর উপর এই টু এর উপর মোট ফোর্সটা জিরো নিচ্ছি, তাহলে এর উপর কে কে ফোর্স দেবে, কিউটা, কিউটা কত ফোর্স দেবে, টু ইন্টু কিউ বাই এদের মাঝের ডিস্টেন্স এক্সের স্কোয়ার ঠিক আছে। আচ্ছা আর এই টু এর উপর এ কত ফোর্স দেবে, না এ ফোর্স দেবে টু ইন্টু টু বাই কত আর এর স্কোয়ার ঠিক আছে, এই ফোর্সটা দেবে বেশ। এটা নিয়ে আমার কোনো কাজ হচ্ছে না, কারণ এক্স আর দুটোই আমার কাছে আননোন, আমি পাবোই বা কী করে কিউ, তাহলে এটা এটা নিয়ে আমার কোনো কাজ হচ্ছে না, এটা এ, এটা বি, এটা সি, তাহলে এখানে নিলাম এ বিন্দুতে আধানের জন্য, এ বিন্দুতে আধানের জন্য থাক, এটা বি বিন্দুতে আধানের জন্য কী ফোর্স আছে দেখছি, বি বিন্দুর জন্য আধানের উপর ফোর্স হবে সেটা হচ্ছে টু ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার, টু ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার, এটা ব্যালেন্স করবে কে, এটা সিকে ব্যালেন্স করতে হবে, কারণ মাইনাসের উপর এ ফোর্স যদি এইদিকে ফোর্স অ্যাপ্লাই হয় একে অপোজিট দিকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এটা কত হবে, টু সমান হতে হবে টু ইন্টু কিউ বাই এটা এক্স, তাহলে এই ডিস্টেন্সটা হবে আর মাইনাস এক্স এর স্কোয়ার, এটা কোথায় বি বিন্দুতে আধানের উপর ফোর্স, হয়েছে এটা হবে, তো টু কিউ টু কিউ কেটে যাবে, আর মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু টু কিউ টু কিউ যদি কেটে যায় এদিকটা হয়ে যাবে ওয়ান, তাহলে আর মাইনাস এক্স বাই এক্স ইকোয়ালস টু হয়ে যাবে ওয়ান, তাহলে আর মাইনাস এক্স ইকোয়ালস টু এক্স, এই এক্সটা ওইদিকে চলে যাবে টু এক্স, তাহলে এক্স ইকোয়ালস টু হবে আর বাই টু ঠিক আছে, এক্স ইকোয়ালস টু হবে আচ্ছা, তাহলে আর বাই টু ইকোয়ালস টু এক্স হচ্ছে, এই সরি এক্স ইকোয়ালস টু আর বাই টু হচ্ছে, একই কথা সরি কিছু নয়, তাহলে মাঝের বিন্দুতে থাকতে হবে এক্সটা, মানে আর বাই টু, টোটালটা আর হলে আর বাই টু, তার মানে এইটা এক্সটা হচ্ছে কত আর বাই টু, তাহলে এটাও আর বাই টু, তাহলে এটাও আর বাই টু, তাহলে মাঝের বিন্দুতে থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কিউ এর মান কত হবে, মানে কিউ এর মান যেটা হবে সেটা হচ্ছে টু ইন্টু কিউ বাই এক্সের জায়গায় আমি বসাবো টু, এক্সের জায়গায় আর বাই টু বসাতে পারি, আমি কাজ করছি আর এর জায়গায় টু এক্স বসাচ্ছি, আর এর জায়গায় টু এক্স বসাবো, তাহলে এক্স স্কোয়ার ইকোয়ালস টু এদিকটা হয়ে যাবে ফোর, আর এর জায়গায় টু এক্স এর স্কোয়ার, তাহলে দুই দুয়ে চার এটা ফোর এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এদিকে আর এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে এটা পড়ে থাকবে ফোর, এটা স্কোয়ার টু স্কোয়ার, টু স্কোয়ার ফোর, তাহলে আরেক লাইন লিখে নিই, তাহলে কিউ ইকোয়ালস টু হয়ে যাবে এদিকে টু বাই টু স্কোয়ার মানে ফোর, তাহলে ওয়ান বাই টু ইএসইউ, তাহলে কিউ এর মান হবে ওয়ান বাই টু ইএসইউ, আর প্রকৃতি হবে মাইনাস, তাহলে মাইনাস ওয়ান বাই টু ইএসইউ, আর অবস্থান হবে মাঝের বিন্দুতে, বুঝে গেছে। আচ্ছা মাঝের বিন্দুতে হবে এটা বোঝা যাচ্ছে, কারণ মাঝের বিন্দুতে না হলে এই দুটো চার্জ তো ইকুয়ালি আছে, দুটোই প্লাস আছে, তাহলে মাঝের বিন্দুতে হতেই হবে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, আর এটাকে ভ্যালুটা কত হতে হবে সেটা মাইনাস হাফ ইএসইউ হতে হবে, বোঝা গেছে ঠিক আছে।